স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অতিথি পাখির কলকাকলিতে মুখর দুর্গাসাগর। বিশ্বে করোনায় আক্রান্ত 7.5 কোটি। প্রণোদনায় এলোমেলো বাজেটের হিসাব। পোশাক রপ্তানি আরও কমছে। ফের জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেলেন আব্দুল সালাম। গোল্ডেন সোনের আর্থিক প্রতিবেদন প্রকাশ। বোর্ড সভার তারিখ 3 দিন আগে ডিএসসিকে জানাতে হবে। 1% নগদ লভ্যাংশ দেবে মিরাকল ইন্ডাস্ট্রিজ। আফতাব অটোর 3 পরিচালক কিনবেন 15 লাখ শেয়ার। ব্লক মার্কেটে 32 কোটি টাকার শেয়ার লেনদেন। অভ্যাস বদলাচ্ছে না বাংলাদেশের। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। 240 বছরের ঐতিহ্য, বরাবর একই রকম, মধ্যখানে একটি পজ, প্রায় 12 বছর, সময়ের হিসাবে একযোগ। মাঝখানের এই নষ্ট সময়টুকু স্মৃতির পাতা থেকে মুছে ফেললে সবই ঠিকঠাক। সেই অতীতের মতোই এবারও শীতের শুরুতেই অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে বরিশালের দুর্গাসাগর দিঘি। প্রায় এক যুগ পর আবার অতিথি পাখির অবাধ বিচরণ প্রতিনিয়ত মুগ্ধ করছে সবুজ ঘেরা দুর্গাসাগর দিঘি দেখতে আসা দর্শনার্থীদের। এদিকে এবারেই প্রথম এক বিরল ঘটনা প্রত্যক্ষ করছে উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার মানুষ। এখানেও দক্ষিণাঞ্চলের মতো অসংখ্য অতিথি পাখির সমাগম ঘটছে। নানা বর্ণের পাখির সঙ্গে সম্পূর্ণ মুক্ত পরিবেশে উড়ে বেড়াচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম চঞ্চল পাখি হামিং বার্ড। এ পাখি আসে সাধারণত উত্তর আমেরিকা থেকে। এটি অনেকের কাছে সৌভাগ্যের পাখি হিসেবেও পরিচিত। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 6.75 কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 15,43,000। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6.75,59,804 জন। মৃত্যু হয়েছে 15,43,803 জন এবং সুস্থ হয়েছেন 4,34,75,902 জন। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত এই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে 1,49,44,968 জন এবং মৃত্যু হয়েছে 2,83,658 জন। করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় এলোমেলো হয়ে যাওয়া অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনতে সরকার 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। এজন্য এখন সরকারকে অতিরিক্ত সুদের ঘানি টানতে হবে, কারণ 21 প্যাকেজের মধ্যে 7টিতেই সুদ ভর্তুকি দেবে সরকার। এজন্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে 12,000 কোটি টাকা, আর এই ব্যয় সরকারকে 3 অর্থবছরে পরিশোধ করতে হবে। কোভিড-19 মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, অর্থনীতিতে গতি আনতে সরকার 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এখন পর্যন্ত কোনো প্যাকেজেরই 100% বাস্তবায়ন হয়নি। চলতি ডিসেম্বরেই প্রণোদনা প্যাকেজের 90% বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্যাকেজ বাস্তবায়নে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 87,700 কোটি টাকা, আর ঋণ মানেই সুদ ব্যয়, তাই এ সুদ ব্যয়ের হিসাবে বাড়তি চাপ পড়বে। মহামারীর মধ্যে বড়দিনকে ঘিরে পোশাক রপ্তানি বাড়বে বলে আশা ছিলেন রপ্তানিকারকরা, কিন্তু রপ্তানি খাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে নভেম্বরে তৈরি পোশাকের রপ্তানি কমেছে 6% বেশি। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, নভেম্বরে $236 কোটি পোশাক রপ্তানি হয়েছে। আগের বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল $251 কোটি। উদ্যোক্তাদের শঙ্কা, সামনে আরও খারাপ দিন আসছে। আগামী মৌসুমকে কেন্দ্র করে হাতে রপ্তানি আদেশ অনেক কম, তাই করোনার দ্বিতীয় ঢেউয়ে পোশাক রপ্তানি নিয়ে শঙ্কা বাড়ছে। কারণ পশ্চিমের অনেক দেশে ইতিমধ্যে আংশিক লকডাউন শুরু হয়ে গেছে, অনেক জায়গায় বিক্রয় কেন্দ্র বা শোরুম বন্ধ, অনলাইনে কিছু কিছু বেচা বিক্রি চলছে। এসব কারণে বৈশ্বিক চাহিদা কমছে 60%। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ফের নিয়োগ দেওয়া হলো ঋণ কেলেঙ্কারির ঘটনায় বিতর্কিত আব্দুল সালাম আজাদকে। তাকে আবার নিয়োগ দিতে চাকরির মেয়াদ শেষ হলেও 2 দিন শূন্য রাখা হয় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ। জনতা ব্যাংকে আব্দুল সালামকে আবার নিয়োগ দেওয়ার বিষয়টি সোমবার অর্থ মন্ত্রণালয়ে ছিল আলোচিত বিষয়। অবশেষে রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। উল্লেখ্য, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হওয়ার সুবাদে তিনি স্থানীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলোতে দায়িত্ব পালন করেন। এ সময় তার ঋণ কেলেঙ্কারির প্রকাশ হতে থাকে।
সর্বশেষ তার হাত দিয়ে জনতা ব্যাংকের সর্বোচ্চ দুটি ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এর মধ্যে একটি অ্যানন্টেক্স গ্রুপের 5,768 কোটি টাকার ঋণ অনিয়ম, অন্যটি হচ্ছে ক্রিসেন্ট গ্রুপকে সীমার বাইরে ঋণ দেওয়া। পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেনসন লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে 13 পয়সা, আগের বছর ছিল 24 পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে 19.91 টাকা, এর আগের বছর ছিল 20.03 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বোর্ড সভার তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জকে 3 থেকে 7 দিন আগে জানাতে হবে, এমন বিধান চালু করতে যাচ্ছে ডিএসই। ফলে এখন থেকে কোম্পানি ইচ্ছা করলেই এজিএম বা লভ্যাংশ সংক্রান্ত ভোট সভার তারিখ পরিবর্তন করতে পারবে না। নতুন এই নিয়মে প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের ভোট সভা আহ্বানের 3 কার্যদিবস এবং লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা বিষয়ক ভোট সভা আহ্বানের 7 কার্যদিবসের আগে ডিএসইকে জানাতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য 1% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। উল্লেখ্য, সমাপ্ত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 3.62 টাকা, আগের বছর ছিল 23 পয়সা। লভ্যাংশ অনুমোদনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা 26 ডিসেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট 13 ডিসেম্বর। পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের 3 জন পরিচালক কোম্পানির মোট 15,12,575 শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে সাজেদুল ইসলাম 4,78,663, সাইফুল ইসলাম 5,55,249 ও খালেদা ইসলাম 4,78,663 শেয়ার কিনবেন। আগামী 30 কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে এ পরিমাণ শেয়ার কিনবেন তারা। উল্লেখ্য, কোম্পানির মোট 9,57,32,422 শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে 28.42%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে 37.33% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি 34.25% শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সোমবার 25 কোম্পানির 76,76,567 শেয়ার 73 বার হাত বদল হয়েছে, যার মোট বাজার মূল্য 32,28,30,000 টাকা। এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 10,55,09,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ট্রাস্ট ব্যাংকের 6,48,00,000 টাকা এবং তৃতীয় সর্বোচ্চ সিঙ্গার বিডির 2,85,65,000 টাকা। নিউজিল্যান্ডে টেস্ট খেলছে জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ, এরপরই জানুয়ারিতে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা। কন্ডিশন ভিন্ন হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা আছেন টেস্ট খেলার আমেজে, বাংলাদেশ সম্পূর্ণ উল্টো। বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ খেলছেন বাংলাদেশ টেস্ট দলের সিংহভাগ ক্রিকেটার। টেস্ট পেসার আবু জায়েদ যেমন খেলছেন ফরচুন বরিশালের হয়ে, আজ অনুশীলনে সাদা বলে লেগ কাটার ও অফ কাটার অনুশীলন করছেন তিনি। মিরপুরের উইকেট এখন দৌড়ে এসে স্লোয়ার বল ছোড়া বোলারদের সাহায্য করছেন। আবু জায়েদও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন, লাল নতুন বলে সুইং আর সিমের সুবিধা নেওয়ার কথা আপাতত ভুলেই যেতে হচ্ছে। গত বছরও ভালোভাবে প্রস্তুত না হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশ, এবার ঘরের মাঠেও সে অভ্যাসটাই বজায় রাখছে। প্রতিষ্ঠার 35 বছরে ন্যাশনাল লাইফ, দেশের প্রথম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান, অগণিত গ্রাহকের আস্থা ও ভালোবাসায় সোনালী সাফল্যের 35 বছরে পদার্পণ করেছে ন্যাশনাল লাইফ। গৌরবের এই দিনে সম্মানিত বীমা গ্রাহক শেয়ার হোল্ডার শুভানুধাই ও দেশবাসীকে প্রাণ ঢালার শুভেচ্ছা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিশ্চিত ভবিষ্যতের সুরিত সাথী। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অতিথি পাখির কলকাকলিতে মুখর দুর্গাসাগর, বিশ্বে করোনায় আক্রান্ত 7.25 কোটি, প্রণোদনায় এলোমেলো বাজেটের হিসাব, পোশাক রপ্তানি আরো কমছে, ফের জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেলেন আব্দুল সালাম, গোল্ডেন সনের আর্থিক প্রতিবেদন প্রকাশ, বোর্ড সভার তারিখ 3 দিন আগে ডিএসসিকে জানাতে হবে, 1% নগদ লভ্যাংশ দেবে মিরাকল ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোর 3 পরিচালক কিনবেন 15 লাখ শেয়ার, ব্লক মার্কেটে 32 কোটি টাকার শেয়ার লেনদেন, অভ্যাস বদলাচ্ছে না বাংলাদেশের। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।